প্রচার তো আমাদের আগের থেকে শুরু হয়েছিল। আজকে আমরা নবীনসভা সার্টিফিকেট করলাম, আজকে সম্পূর্ণ কাজটা আমাদের হলো এবং পিসফুল হয়ে গেছে, এটাই আমরা সকলকে ধন্যবাদ জানাই। এবং যারা আমার লোকসভার আমার 7টা বিধানসভা থেকে ওরা এসছে এবং আমার মতো সমাজের লোকরাও এসছে, এই উৎসাহ সবাই মিলে আনন্দ করে আজকে আমরা নবীনসভা সার্টিফিকেট। সবাই চায় যে একটা ভালো যোগের সময় একটা ভালো কাজ হোক, এটা সবারই আমরা চেয়েছিলাম যে একটা ভালো সময় আমরা এই কাজটা করতে পারি, এটা আমরা সম্পূর্ণ করেছি। আপনার প্রতিদ্বন্দ্বী শান্তনু ঠাকুর বারবার কিন্তু একই কথা বলছেন যে সিম্বলকে আপনি কি বলছেন, ও জিনিসটা জানেই না, বিলটা পড়েই 190 পাতার বিলটা যদিও পড়ে, তাহলে যে সিটিজেনশিপটা যারা চালু করতে চাইছে ভোটার অধিকারই থাকবে না। আজকে আমরা কেন চাইছি, আমরা তো চাইবো যে সিটিজেনশিপটা আমাদের হোক, কিন্তু আমরা নাগরিকত্ব বিলটা চাই, কিন্তু সেটা একেবারে মানে নিঃস্বার্থভাবে তারা দিক, কিন্তু তারা একটা স্বার্থ আবার রাখছে যে আমরা যখনই এটা আবেদন করবো আমাদের ভোটার কার্ডটা কেটে যাবে, আমরা ভোটার অধিকার থাকবে না, যেটা আসামের ক্ষেত্রে হয়েছে একই জিনিস, সেই জিনিসটা তো তা বুঝতে হবে। এবং এটা আমার মতো সমাজ বিভিন্নভাবে এবং প্রচুর সচেতন, তারা তারা জানে যে এই অধিকার থেকে আমাদের বঞ্চিত রাখছে সেন্ট্রাল গভর্নমেন্ট। দিদি, মতুয়াদের সবচেয়ে বড় সমস্যা নাগরিকত্ব, এবার আপনি বলুন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন না নাগরিকত্ব কোনটাকে সামনে রেখে প্রচারে যাচ্ছেন? আমরা এক তো নাগরিকত্বটা আমাদের, যেমন আসামের ক্ষেত্রে আমরা প্রায় আমরা সকলে মিলে ভোটার হয়ে গেছি, আমরা চাইবো না যে আমাদের ভোটারটা ক্যান্সেল হোক, আমরা কেন চাইবো, আমাদের সব অধিকার আমাদের ভারতের আছে, তাহলে আমরা কেন চাইবো। এবং নাগরিকত্ব তারা বলছে যখনই আমরা আবেদন করবো ভোটার কার্ডটা আমাদের কেটে যাবে। এবং আরেক দিক দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়ন, দুটো দিক নিয়েই আমরা প্রচারে যাচ্ছি। কিন্তু নাগরিকত্বের বিষয়টা আপনার প্রচারে জায়গা পাচ্ছে না কেন? কে বলেছে পাচ্ছে না, প্রতিটা মুহূর্তেই আমরা বলছি এবং আমরা বই করে লিফলেট করে সারা জায়গায় আমরা বিলিয়েছি, নেটেও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে নাগরিকত্ব প্রশ্নে রাজ্যসভায় যেন মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন, মতুয়াদের কাছে তিনি আবেদন করে গিয়েছিলেন, তারপরেও আবেদন করে গিয়েছিল, কিন্তু যে আবেদনটা ওরা উনি করছে সেটা আগে যেটা আসামে করেছে সেই একই জিনিস তো আমাদের, উনি নাগরিকত্ব চাইয়ে 3 বার বলেছে, কিন্তু সেখানে তো বলেনি যে আমি দেবো, সেটাও বলেনি, রাজ্যসভায় কেন উঠাতে পারেনি, তার লোকরাই তো আসামে কালো পতাকা দেখাচ্ছে। এবং সেই একই জিনিস, বিলটা পাশ হলে সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা উপরবঙ্গলার মানুষ যারা তারা এবং মতো সমাজের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।